আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি নার্সিং হোমে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর মৃত্যুঞ্জয় রায়, তিনি অর্থোপেডিক সার্জন। এবং আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তার একটি অবশ্যই নির্দিষ্ট কারণ রয়েছে। কিছুদিন আগে একটি অপারেশন হয়েছে এখানে, আমরা ডাক্তারবাবুর সঙ্গে সেই বিষয়ে কথা বলবো যে নি রিপ্লেসমেন্ট এখানে হয়েছে। আমরা জানি যে বিভিন্ন এরকম অপারেশনের জন্য শিলিগুড়িতে না করে অনেকেই বাইরে চলে যায়, তবে শিলিগুড়িতে এখন যে সাকসেসফুলি এই অপারেশনগুলো সম্ভব হচ্ছে সেই বিষয়ে আপনি একটু দর্শকদের। নমস্কার, আমি ডক্টর মৃত্যুঞ্জয় রায়, অর্থোপেডিক সার্জন অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। আজকে আপনাদের সামনে আসার বা বলার উদ্দেশ্য একটি, যে যেমন ধরুন আমরা হাঁটুর প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট সার্জারি, যেটা আজকাল সবাই জানেন বা সবাই শুনে থাকেন, সেই অপারেশনগুলো রেগুলার বেসিসেই সাকসেসফুলি করা হচ্ছে। এবং অপারেশনের পরে পেশেন্ট পরদিন থেকেই বা ইভেন সেদিন থেকেও পেশেন্ট হাঁটতে পারছে এবং তারা সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যাচ্ছে এবং তারা ভালো আছেন। এবং সবার প্রতি, শিলিগুড়িবাসীর প্রতি এবং ওভারঅল নর্থ বেঙ্গলের সবার প্রতি যেটা মেইন বলার উদ্দেশ্য আমাদের, যে যে কোনো প্রতিস্থাপন অপারেশন, হাঁটু রিপ্লেসমেন্ট হোক, হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হোক, কি শোল্ডার রিপ্লেসমেন্ট হোক, আজকের দিনে দাঁড়িয়ে 2022 সালে দাঁড়িয়ে এই অপারেশনগুলো শিলিগুড়িতেই সফলভাবে করা সম্ভব এবং আমরা রেগুলারলি সেগুলো করে যাচ্ছি। এবং এই শিলিগুড়ি টাইমস এই মাধ্যমের মধ্য দিয়ে আমরা আপনার কাছে এই মেসেজটাই পৌঁছে দিতে চাচ্ছি যে আর বাইরে যাওয়ার দিন নেই, দিন শেষ। আপনারা চাইলে ঘরের কাছেই বিশ্বমানের যে চিকিৎসা পরিষেবা, যার দ্বারা আপনাদের হাঁটু প্রতিস্থাপনের মতো জটিল অপারেশন এবং সমস্ত ধরনের বাকি যে অর্থোপেডিক বাকি রিপ্লেসমেন্ট বলুন, মাইক্রোসার্জারি বলুন, লিগামেন্ট মাইক্রোসার্জারি, আর্থ্রোস্কোপি, সমস্ত প্রসিডিওরই শিলিগুড়িতে ঘরের কাছেই সম্ভব এবং অবশ্যই মানে ইকোনমিক ওয়েতেই করা সম্ভব। একটা পেশেন্টকে আমার বাইরে নিয়ে গিয়ে করিয়ে সেই পেশেন্টকে তারপরে কিন্তু ফলো আপ চিকিৎসা, শুধু অপারেশন করালেই শেষ হয়ে যায় না, অপারেশনের পরে চিকিৎসকের সাথে রেগুলার ফলো আপ এবং তার পরবর্তী এক্সারসাইজ, রিহ্যাব, স্টেপ বাই স্টেপ কী হবে, কী হবে না হবে, এগুলো রেগুলার চেক আপও খুব ইম্পর্টেন্ট এই বড় বড় অপারেশনগুলোর ক্ষেত্রে। সেই জন্যই সবার কাছে এই আবেদনে থাকবে যে আপনাদের ঘরের কাছেই যখন এই সুযোগ সুবিধা রয়েছে আপনারা সেটাকে অ্যাভেল করুন, আপনারা আসুন, আমরা আশা করি আপনাদের প্রত্যাশা আমরা পূরণ করতে পারব। এই যে পেশেন্টের কথা আপনি বলছেন, ইনি কোথা থেকে এসেছেন এবং যখন উনি এসেছেন কিরকম অবস্থায় ছিল এবং অপারেশনের পর বর্তমানে তিনি কেমন? উনি এসেছেন মাথা ভাঙা থেকে। বেসিক্যালি আমরা যেটা সবাই জানি যে অস্টিওআর্থ্রাইটিস আজকালকার দিনে খুবই কমন একটি রোগ, একটা নির্দিষ্ট বয়সের পরে 50-55 পরে কম বেশি সকলেরই একটু আধটু হাঁটু ব্যথা থাকে, কারো কম কারো বেশি। সেই হাঁটু ব্যথার ক্ষেত্রে বেশিরভাগের ক্ষেত্রেই কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুগুলো ক্ষয় হয়ে যাওয়া, যাদের ক্ষেত্রে ওষুধপত্র, ফিজিওথেরাপি বা এক্সারসাইজ আর লাইফস্টাইল মডিফিকেশন এসব দিয়ে ইম্প্রুভ করা সম্ভব তাদের ক্ষেত্রে সেইভাবেই করা হয়, নন অপারেটিভ মেজার্স। কিন্তু যাদের ক্ষেত্রে সমস্যাটা এতটাই অ্যাডভান্সড যে অন্য বাকি কোনো পদ্ধতি দিয়ে সেটার কন্ট্রোল করা সম্ভব নয়, যে পেশেন্ট নিজস্ব যে দৈনন্দিন জীবনের সাধারণ কাজকর্ম সেটুকু করতে পারছে না, তাদের ক্ষেত্রেই এই প্রতিস্থাপন অপারেশন বা নি রিপ্লেসমেন্ট সার্জারিটা ইন্ডিকেটেড বা করা উচিত। উনি এসেছিলেন যখন আমাদের কাছে তখন উনি বেসিক্যালি ওনার ওই হাঁটুটা ভাজও করতে পারছিলেন না, প্রপারলি হাঁটতেও পারছিলেন না, বলতে গেলে ঘর থেকে বাথরুম যাওয়াটাও ওনার পক্ষে খুব ডিফিকাল্ট। সেই জন্যই তারপরে আমরা হাঁটু প্রতিস্থাপন অপারেশন ওনার করার সিদ্ধান্ত নিই বাড়ির লোকের সাথে, পেশেন্টের সাথে কথা বলে, কারণ অপারেশনের পরবর্তী যে ধাপগুলো আছে, যে রেগুলার এক্সারসাইজ করা, ফিজিওথেরাপি করা, সেগুলো করতে কনভিন্সড হলে তবেই সেই অপারেশন করে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে, শুধু অপারেশন করে দিলেই হবে না। তো যাই হোক, সেই অনুযায়ী পেশেন্ট আমাদের এখানে আসে, আসার পরে আমরা গত পরশু এই অপারেশনটা করেছি, করার পরে পরশু রাতে অপারেশন হয়েছে, গতকাল সকাল থেকে পেশেন্ট হাঁটাচলা করছে। জাস্ট একটা বড় অপারেশন হয়েছে, সেই জন্য হয়তো সামান্য একটু ব্যথা থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা ওনার আগের যে যন্ত্রণা ছিল, যে জয়েন্টের যে ব্যথা, সেই ব্যথা আর নেই। হ্যাঁ, অপারেটিভ কারণে ইনসিশন বা কাটার কারণে হয়তো টুকটাক থাকলেও থাকতে পারে। উনি এখন একটু সাপোর্ট দিয়ে ওনাকে হাঁটানো হচ্ছে, উনি নর্মালি হাঁটছেন, আশা করি 4-5 দিনের মধ্যে উনি সাপোর্ট ছাড়াই নর্মালি হাঁটছেন। কোনো পেশেন্ট যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তারা আপনাকে কোথায় পাবে বা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ? শিলিগুড়ি নার্সিং হোমে এলেই আমাকে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, এখানে মোরলেস সবসময় অ্যাভেলেবেল আছে, অথবা হাসপাতাল মোড়ে আমার নিজস্ব চেম্বার রয়েছে, ডক্টর মৃত্যুঞ্জয় রয়েস ক্লিনিক, সেখানেও আপনি আমাকে পেতে পারেন।
আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ডক্টর মৃত্যুঞ্জয় রায়। এবং আমরা জানি এই সমস্ত অপারেশনের ক্ষেত্রে কিন্তু অনেকেই ভেবে থাকেন যে শিলিগুড়িতে হয়তো সঠিক ইনফ্রাস্ট্রাকচার নেই, আমরা বাইরে যাবো। তো সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে শিলিগুড়ি নার্সিং হোমে কিন্তু ডক্টর মৃত্যুঞ্জয় রায় তিনি কিন্তু থাকছেন। আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা কিন্তু তার সঙ্গে অবশ্যই কনসাল্ট করতে পারেন এবং তার সঙ্গে কিভাবে ট্রিটমেন্ট হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। ভালো হয়ে গেছে। ভালো ব্যবহার ছিল। ভালো আছে, একটু তো ব্যথা থাকবে। ধন্যবাদ দিতে হয়।